আজকে আমরা সবাই মিলে চলে এসেছি বাসুতলা গ্রামে বিয়েবাড়ির নেমন্তণা খেতে এটা গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে সামনে বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে ফুল টুল দিয়ে ভালো লাগলো দেখতে এবং এখানে দেখলাম দুটো আলমারি নামানো আছে ছান্নাতলাটাও খুব সুন্দর লাগছিলো ডেকোরেশনটা ভালোই হয়েছিলো এরপর আমরা চলে গেলাম বিয়ের কনের কাছে মেকআপ তো হয়েই গেছে দেখলাম হেয়ারস্টাইলটাও বাকি ছিল আমার শাশুড়ি মায়ের মামার মেয়ের বিয়ে তাই সবাই মিলে একটু হইচই করে চলেই আসলাম দীপ্তি মামাম বসে বসে দেখছিল ব্রাইডেলকে কীভাবে মেকআপ করানো হচ্ছে ফাইনালি ব্রাইডেলের মেকআপ লুক একদম রেডি দেখতে ভীষণ কিউট লাগছিলো দিদিভাইকে দিদিভাই কি এখানে নিয়ে আসা হলো বসানোর জন্য যেহেতু এখন এখন ফটোশ্যুট করবে দীপ্তি মাম্মাম একটা ছবি তুলে নিল আমিও বসে কিছুটা ছবি তুলে নিলাম তারপর ফুচকা ফুচকা খেতে কান্না ভালো লাগে তাই মাম্মা আমি ওর ঠাম্মা সবাই মিলে ফুচকা খেলাম ফুচকাটা খাওয়ার পর আমরা চলে আসলাম এখানে কফি স্টলে কফিও খেয়ে নিলাম তারপর দেখলাম ও মা বিয়ের গাড়ি চলে এসছি এখানে তো বড় বসে আছে এখানে এসে দেখছি ও মা নাচ হচ্ছে গ্রামে তো তাই দেখলাম সাঁওতালি নাচ হচ্ছে ভালোই লাগলো দেখতে কিছুটা উপভোগ করলাম নাচটাকে সবাই দেখছিল গ্রামে দীপ্তি মামাম বললো মা আমি একটু নাচু নাচু করে নি ওদের সঙ্গে আমি বললাম ঠিক আছে করে নাও নাচ হয়ে গেলে আমরা চলে আসলাম খাবার খেতে প্রথমে পাতা দিল তারপর স্যালাড এবং ভেজিটেবিল সস তারপর রাইস আর চানা মশলা তারপর ভাত ডাল আলু ফুলকপি পনির সবজি এবং তার সঙ্গে চিকেন যেটা তো খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি দই আর হজমোলা খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম